হ্যালো বন্ধুরা, বার্ষিক ফ্যাশন শুটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য একটি বক্স প্লেট, ফ্রক, কাটিং এবং সেলাই করে দেখাবো। খুবই সহজ এবং সরল নিয়মে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখুন, তাহলে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। এখানে আমি মোট 2.5 মিটার কাপড় নিয়েছি। সবার প্রথমে আমরা টপার কাটিং করব, তাহলে চলুন সবার প্রথমে টপারটা কাটিং করা যাক। সবার প্রথমে আমরা ওপরে টপারটা কাটিং করে নেব। তার জন্য এখানে কাপড়টাকে আমি দুবার ফোল্ড করে নিয়েছি, এরপরে আবার একটু ফোল্ড করে নেব। এইভাবে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসঙ্গে কাটিং করে নেব। তাহলে দেখুন আমাদের লম্বা আছে 10, তার সঙ্গে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, মানে 11 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। ওপরে এবং নিচে 1/2 ইঞ্চি করে আমাদের ফোল্ড হয়ে যাবে। এরপরে আমরা পুটের মাপ নেব। আমাদের পুট আছে 10, তার 1/2 ইঞ্চি 5। এরপরে আর্মহোলটা নিয়ে নিচ্ছি, আর্মহোল হচ্ছে 4 ইঞ্চি। এরপর এখান থেকে আমরা ছাতির মাপটা নিয়ে নিচ্ছি। ছাতি হচ্ছে আমাদের 24, যা 4 ভাগ হচ্ছে 6, তার সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করছি সেলাইয়ের জন্য, মানে 8 ইঞ্চি রাগ দিচ্ছি। এরপরে নিচে আমরা কোমরের মাপটা নিচ্ছি। কোমর আছে আমাদের 20, যা 4 ভাগ হচ্ছে 5, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করছি, মানে 7 ইঞ্চি রাগ দিচ্ছি। এরপরে আমরা এখানে আর্মহোলের শেপটা ড্র করে নিচ্ছি। এরপর আমরা গলার মাপটা নিয়ে নেবো, 2.5 ইঞ্চি, এবং গলার ডিপটা রাখবো 3 ইঞ্চি। দিয়ে এখান দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। এরপরে এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি। এরপরে এই অনুযায়ী আমরা কাটিং করে নেব। তাহলে দেখুন আমাদের ওপরে টপ পার্ট, সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটোই কাটিং করা হয়ে গেছে। সবার প্রথমে আমরা ওপরে টপ পার্টটা গলায় এবং আর্মহোলে ওরে পট্টি বসিয়ে নেব। পট্টিটাকে এইভাবে দুভাজে ভাঁজ করে ধরে এর ওপরে এইভাবে বসিয়ে এটা রাউন্ডে সেলাই করতে হবে। এরপরে এর মধ্যে ছোট ছোট কাট লাগিয়ে দিতে হবে, যাতে এটা উল্টাতে সুবিধা হয়। এরপরে এটাকে এইভাবে উল্টিয়ে অপর দিকে নিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে সেটা বসে দিতে হবে একটি। দেখুন আমাদের গলাটা রেডি হয়ে গেছে। সেম ভাবে আমরা আর্মহোল এবং পেছনের ব্যাক পার্টটাও রেডি করে নেব। তাহলে দেখুন দুটো পার্টেরই আমরা গলায় এবং আর্মহোলে এরকম ওরে পট্টি বসিয়ে নিয়েছি। এরপরে আমরা নিচের গাউনটা কাটিং করে নেব। নিচের গাউনটা কাটিং করার জন্য এখান থেকে নেতুটা যে মেজারমেন্টটা আছে, এর 3 ডবল কাপড় আমাদের নিতে হবে, মানে এখানে মেজারমেন্টটা যা থাকবে তার 3 ডবল কাপড় নিতে হবে।
দেখুন এখানে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি। এর টোটাল লম্বাটা আছে আমাদের 15 ইঞ্চি এবং চওড়াটা আছে, এখানে যে মেজারমেন্টটা আছে তার 3 ডবল আছে। দেখুন দেখুন এখানে যে মেজারমেন্টটা আছে তার 3 ডবল কাপড় আমরা কাটিং করে নিয়েছি। এইটা একটা ফোল্ড, এই দিকে একটা ফোল্ড করা আছে। এইভাবে 3 ডবল কাপড় আমরা কাটিং করে নেব। তারপরে আপনারা যতটা বক্স প্লেট দিতে চান ততটা অনুযায়ী দাগ দেবেন, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। আমি এখানে 1.5 ইঞ্চির বক্স প্লেট দেবো, তাই আমি 1.5 ইঞ্চি দূর দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবো পুরোটায়। দেখুন এখান থেকে 1.5 ইঞ্চিতে আমাদের দাগ দিয়ে নিয়েছি। এরপরে একটা পয়েন্ট থেকে কাপড়টা এইভাবে মুড়ে এই মিডিল পয়েন্টটা এইভাবে রাখবো। এরপরে এই পয়েন্টটাকে এইভাবে ধরে এইখানে মেলাবো, মিলিয়ে আমরা সেলাই করে নেব। এরপরে এই পয়েন্টটা ধরে আবার এদিকে মেলাবো, আবার এই পয়েন্টটা ধরে এদিকে মেলাবো। আবারও এই পয়েন্টটা এই পয়েন্টে মেলাবো এবং এই পয়েন্টটা এই পয়েন্টে মেলাবো। দেখুন এখানে আমরা সামনের পার্টের জন্য বক্স প্লেট করে নিয়েছি, সেম একইভাবে আমরা পিছন পার্টের জন্য বক্স প্লেট করে নেব। দেখুন এর সাথে এইটা রাখলে সম্পূর্ণ এই মাপেই চলে আসছে। সেম একইভাবে আমরা পিছন পার্টের জন্য এইভাবে এর 3 ডবল কাপড় কেটে বক্স প্লেট করে নেব। এরপরে আমরা এর সাথে এটা অ্যাটাচ করে নেব, নিচের কাউন্টার সঙ্গে উপরে টপটা এইভাবে মিলিয়ে ধরে অ্যাটাচ করে নেব। দেখুন এটা আমাদের অ্যাটাচ করা হয়ে গেছে, সেমভাবে আমরা পিছন পার্টটাও কমপ্লিট করে নেব। এরপরে কোমরের ফিতের জন্য আমরা 2 ইঞ্চি চওড়া এরকম দুটো পট্টি কেটে নিয়েছি, এদিকে এইভাবে দুভাজে ভাঁজ করে সেটা সেলাই দিতে হবে। এরকম নিচে দেখতে এসে হালকা এইভাবে ঘুরিয়ে এইভাবে সিলাইটা করে দেবো। এরপর এটা আমরা উল্টিয়ে সোজা করে নেব, সেমভাবে আমরা অপরটাও করে নেব। এইভাবে সেলাই করার পর এখানটা জয়েন্ট আছে, এরপর এখানটা এইভাবে সুতো দিয়ে টাক মারতে হবে একটা পাটে, একটা পাটে এইভাবে সুতো দিয়ে করে
এখানে ঠুসটাকে এই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে এইভাবে ঢুকিয়ে দিলে ঠুসটার ভিতরে ঢুকে যাবে। এরপরে এটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এভাবে দেখতে বেরিয়ে যাবে। এরপরে এটাকে হালকা এইভাবে মুড়ে দিয়ে এদিক দিয়ে সুতোটা টান দিতে হবে, তাহলে এটা উল্টিয়ে সোজা হয়ে যাবে। দেখুন দুটো এলো সোজা হয়ে গেল। সেম ভাবে আমরা অপর ফিতাটা তৈরি করে নেব। এইভাবে দুটো ফিতা আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপরে সামনের পাটটা এইভাবে সোজা করে রেখে ব্যাক পাটটা এর উপরে এইভাবে উল্টিয়ে রেখে কাঁধ এবং সাইড জয়েন্ট করে নেব। এরপরে আমরা সাইডটা জয়েন করে নেব। সাইড জয়েন করার সময় ঠিক এই জায়গাটা করে এসে এইভাবে ফিতাটাকে ভেতর দিকে ঢুকিয়ে রাখবো, রেখে ঠিক এই জয়েন্টের কাছে এইভাবে ফিতাটা রেখে এর উপরে এইভাবে পিসটা রেখে আমরা এটা জয়েন করে নেব। সেম একইভাবে আমরা অপর দিকটাও করে নেব। এরপর আমরা নিচটা এইভাবে মুড়ে হেমিং করে নেব। তাহলে দেখুন আমাদের ড্রেসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।